হ্যালো ইউটিভান এক্সামটি ইউটিউল ইউটিউব নিয়ে আপনাদের প্রত্যেককে জানাই আবারও একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভিডিওতে স্বাগত রাজ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিশ দেওয়া হয়েছে যেখানে তোমাদেরকে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদেরকে নিয়োগ করা হবে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে তোমাকে জানিয়ে রাখি তুমি যদি আমাদের চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল অন নোটিফিকেশন অন করে দেবে কারণ আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত রকম চাকরি সংক্রান্ত আপডেটগুলো দিয়ে থাকি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আমরা অনস্ক্রিনে ওপেন করে নিয়েছি তোমাদের এই বিজ্ঞপ্তিটি দেওয়া হচ্ছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টর ঝাড়গ্রাম এর পক্ষ থেকে তোমাদের কিন্তু এই নোটিশটা দেওয়া হচ্ছে এখানে তোমাদেরকে বলা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাকাউন্টেন্ট এবং ডাটা এন্ট্রি অপারেটর পদে তোমাদেরকে নিয়োগ করা হবে তো আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে আপনাদেরকে বলা হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনের জন্য যে সময়সীমা দেওয়া হচ্ছে তোমাদেরকে বলা হচ্ছে চব্বিশ বারো দু হাজার কুড়ি অর্থাৎ চব্বিশে ডিসেম্বর থেকে আঠেরো এক দু হাজার একুশ অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু হাজার একুশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে সরি অফলাইনে আবেদন করতে হবে এবং তোমাদেরকে বলা হচ্ছে যে ওয়ার্কিং ডেজে কিন্তু অফিসে যে সমস্ত দিনে কাজ হয় সেই সমস্ত দিনেই কিন্তু তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠাতে হবে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে বলা হচ্ছে ঝাড়গ্রাম ডট জিও ডট ইন অথবা আরেকটি ওয়েবসাইট দেওয়া হচ্ছে সিপি ডাব্লিউ ডাব্লিউ বি ডি সি ডি এস ডব্লিউ ডট জিও ডট ইন এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হচ্ছে এই দুটো অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এই নোটিশটা কিন্তু ডাউনলোড করতে পারবে এখানে বলা হচ্ছে অ্যাকাউন্টেন্ট পোস্টে নিয়োগ হবে এখানে বলা হচ্ছে তোমাদেরকে প্রতি মাসে পনেরো হাজার টাকা করে কিন্তু তোমরা এখানে বেতন পাবে তোমারা বলা হচ্ছে যে ভ্যাকেন্সি আছে একটি শুধুমাত্র এসসিরাই এখানে আবেদন করতে পারবে পিওলডি কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে নিয়োগটি করা হচ্ছে এক বছরের চুক্তি ভিত্তিতে এখানে বলা হচ্ছে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু চল্লিশ বছরের বয়সের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে এখানে আবেদন করার জন্য এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যারা আবেদন করতে করতে পারবে শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যারা বসবাস করেন পারমানেন্ট রেসিডেন্ট আছেন তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে আবেদন করার জন্য যে শিক্ষকযোগ্যতা চাওয়া হচ্ছে তোমাদেরকে কমার্স গ্যাজুয়েট হতে হবে এবং কমার্স তোমাদেরকে পড়তে হবে অনার্সের সঙ্গে এবং তোমাদেরকে তারপরে যেটি বলা হচ্ছে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এমএস ওয়ার্ড এম এস এক্সেল এবং পাওয়ার পয়েন্টে জ্ঞান থাকতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে ওয়ার্কিং নলেজ বলা হচ্ছে স্প্রেডশিট এবং ট্যালি এবং প্রেজেন্টেশন প্যাকেজ এগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে এবং সেই সঙ্গে বলা হচ্ছে তিন বছরের কাজের অভিজ্ঞতা এখানে চাওয়া হচ্ছে তারপরে যেটি বলা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটার পদে তোমাদের নিয়োগ করা হবে এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে এগারো হাজার টাকা করে প্রতি মাসে তোমরা বেতন পাবে এখানে টোটাল চারটি ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ইউআরদের জন্য একটি এসসিদের জন্য একটি এসসিদের জন্য একটি এবং ওবিসি এর জন্য একটি রয়েছে এখানে বলা হচ্ছে তোমাদেরকেও এক বছরের কন্ট্র্যাক্ট চলবে সোমন নিয়োগ করা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত বয়স হলে মানে ম্যাক্সিমাম তোমাদের বয়স চল্লিশ বছর এখানে গ্রহণযোগ্য তারপরে এটি বলা হচ্ছে তোমাদেরকে ম্যাক এখানে ঝাড়গ্রাম জেলার পারমানেন্ট রেসিডেন্ট হবে এখানে আবেদন করার জন্য এখানে বলা হচ্ছে শুধুমাত্র গ্র্যাজুয়েট যে কোনো থেকে গ্র্যাজুয়েট তোমরা হলেই এখানে আবেদন করতে পারবে সেই সঙ্গে এমএস ওয়ার্ড এমএস এক্সেল এবং পাওয়ার পয়েন্ট অর্থাৎ কম্পিউটার জ্ঞান থাকা দরকার এবং টাইপিং স্পিড বলা হচ্ছে প্রতি মিনিটে তিরিশটা করে ওয়ার্ড এবং সেই সঙ্গে কাজের এক্সপিরিয়েন্স যা হচ্ছে এক বছরের এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ সিলেকশন মোড কীভাবে হবে তোমাদের একশো নাম্বার কীভাবে হবে পরীক্ষা তা এখানে বলে দেওয়া হচ্ছে এবং ডাটা এন্ট্রি অপারেটারের জন্য কী সিলেবাস থাকছে তাও কিন্তু এখানে বলে দেওয়া হচ্ছে এবং তোমরা যদি একটু নোটিশটা নিচের দিকে যাও তোমরা এখানে দেখতে পাবে যে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা প্রিন্ট আউট বার করে নেবে যারা আবেদন করে এবং একটি ঠিকানা দেওয়া হচ্ছে সেই ঠিকানা কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু যথাযথভাবে পূরণ করবে ভুল হলে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যান্সেল করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো একটি ঠিকানা দেওয়া হচ্ছে বলছে যে হু আর পারমানেন্ট রেসিডেন্ট অফ ঝাড়গ্রাম ঠিক আছে ডিস্ট্রিক্ট আর রিকোয়ার্ড টু দ্য ড্রপ হার্ড কপিস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ইন আ ড্রপ ব্রক্স ঠিক আছে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটা খামের মাধ্যমে ভরবে এবং তোমাদেরকে বলা হচ্ছে যে রূপসি সেল অফ দ্য অফিস দ্য ঝাড়গ্রাম ম্যাজিস্ট্রেট ঝাড়গ্রাম এই যে ঝাড়গ্রামের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের রূপসি সেলের অফিসে গিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু জমা দিয়ে আসতে হবে তোমাদের এখানে এটি বলা হয়নি অ্যাকাউন্টেন্ট পদের জন্য যে সিলেবাসটা বলা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাকাউন্টেন্ট পদের জন্য তোমাদেরকে এখানে প্রথমে বলা হচ্ছে এই সমস্ত সাবজেক্টের ওর তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে এবং পরে অ্যাকাউন্টেন্টবাদের জন্য কম্পিউটার টেস্ট চল্লিশ নাম্বার থাকবে এবং পার্সোনাল টেস্ট থাকবে নম্বরে ঠিক আছে তোমরা যদি কোনো বুঝতে আসতে অবশ্যই কমেন্ট করতে পারো এবং তুমি যদি অন্য কোনো জেলার হয়ে থাকো অবশ্যই জেলার নামটা কমেন্ট করে দাও সেই জেলার যখন নতুন নিয়োগ কোনো হবে আমরা সেই নিয়ে ভিডিও করে দেবো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও